আমি অনেক বিপদে আছি, বিপদ থেকে মুক্তির কিছু আমল বলুন যাতে আমি দ্রুত বিপদ থেকে মুক্তি পেতে পারি। দেখুন, খুব জটিল এবং কঠিন বিপদে আছেন, এর জন্য সর্বপ্রথম কাজ হল আল্লাহ তাআলার দিকে কায়মুল বাক্যে রুজু হন, আল্লাহর দিকে রুজু হন, ইস্তিগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তওবা করে সালাতে দাঁড়িয়ে যান। যত বেশি পারেন বেশি বেশি করে নফল সালাত পড়েন, রাতে দিনে দুরাকাত দুরাকাত করে লম্বা লম্বা রুকু সিজদা দিয়ে সালাত পড়েন, সিজদা আল্লাহর কাছে দোয়া করেন, সালাত পড়ে আল্লাহর কাছে দোয়া করেন। ওয়াস্তাইনু বিস-সবরি ওয়াস-সালাহ, আল্লাহ বলেছেন সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো। দ্বিতীয়ত, সব সময়ের জন্য উঠতে বসতে আল্লাহর সাথে কথা বলেন, দোয়া করেন, বিশেষ করে দোয়া কবুলের সময়, ভোর রাত, আরও যে দোয়া কবুলের সময়গুলো আছে, জুমার দিন, হ্যাঁ, আসরের পর, এই সময়গুলোতে দোয়া করেন। আর তৃতীয়ত, কিছু কমন দোয়া আছে, এগুলো বেশি বেশি পড়েন, যেমন ইস্তিগফার বেশি বেশি পড়েন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহুল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহুম্মা আনতা রাব্বী লা ইলাহা ইল্লা আনতা, ইস্তিগফার বিপদ দূরের জন্য সবচেয়ে কার্যকর আমল। আর ইস্তিগফারের পাশাপাশি আরেকটি আমল করেন, সেটা হলো দুরুদ। দুরুদও মানুষকে বিপদ থেকে উদ্ধারের জন্য সহায়ক ভূমিকা পালন করে, হাদিসে সুস্পষ্ট আসছে। এই জন্য বেশি বেশি দুরুদ পাঠ করেন, যে কোনো দুরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, নামাজে যেটা পড়ে এটা পড়েন। আর এর পাশাপাশি দোয়া ইউনুস, এটার মাধ্যমে আল্লাহ বিপদে পড়া মানুষকে বিপদ থেকে উদ্ধার করেন। আল্লাহ বলেছেন ওয়াকাদা আলিকা নুজুল মুমিনিন, ইউনুসকে যেরকম দোয়া ইউনুসের মাধ্যমে আমি উদ্ধার করেছি, ঠিক একইভাবে ইমানদারদেরকে বিপদ থেকে উদ্ধার করবো। এই জন্য দোয়া ইউনুসটা বেশি পড়বেন বিপদে পড়লে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এর পাশাপাশি দুইটা তিনটা নাম ধরে ধরে আল্লাহকে ডেকে ডেকে দোয়া করবেন, যেমন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলে দোয়া করলে দোয়া কবুল হয়। ইয়া আল্লাহ, হে আল্লাহ, আল্লাহর নাম ধরে, এটা অনেক ইসমে আজম, আল্লাহর নাম ধরে ধরে দোয়া করবেন, হে আল্লাহ, এভাবে দোয়া করবেন। ঠিক একইভাবে আপনার আল্লাহ তাআলার আরো গুণবাচক যে নামগুলো আছে, সেগুলো ইয়া রাউফ, ইয়া ওয়াদুদ, ইয়া রহিম, ইয়া রহমান, এগুলো ধরে দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা উদ্ধার করবেন।